প্রথমে ভাঙচুর করা হয়েছে, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে মানুষকে অনেক মানে ক্ষোভ থেকে আসলে মানুষ এই কাজটা করেছে? না, আমার কাছে মনে হয় না, এটা আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে। হ্যাঁ, একটা মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না। কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। মানে তাহলে আসলে এটা হলো কেন? মানে এটা আপনার কাছে কি মনে হয়? এই কারণ তো আমিও আমিও খুঁজেছি। কারণ একটা বিষয় হচ্ছে কি, মানুষ আমি বিগত যে 5-5.5 বছর কাজ করেছি, তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত 1-2টা পর্যন্ত মানুষ এসেছে, বা যে কোনো মানুষ, মানে আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না, আমাকে সবাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি, আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের, মানে পুরো নড়াইল তো না, নড়াইলে 2টা আসন, নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার, যেটা সদর, নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা মিলিয়ে, তো এইখানের প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি, আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি। আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমার আমাদের সাথে মতামত নাও মিলতে পারে, তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি। যার যেটা প্রয়োজন হয়েছে, সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার আমার প্রয়োজন হয়েছে, আমি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না, মানে আমি জানি না। এরপরও যেটা প্রথমেও বলেছিলাম, সেটা বললাম যে থাকতে পারে হয়তো বা আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি, আমি হয়তো বা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল